সরকারি হোম থেকে ১১ জন শিশু নিখোঁজ। বহরমপুর কাজী নজরুল ইসলাম হোম থেকে ১১ জন ছাত্র স্কুলে যায়। স্কুল ছুটি হলেও তারা ঘুরে হোমে ফেরেনি। এই নিয়েই চিন্তিত হোম কর্তৃপক্ষ। লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করা হয় বহরমপুর থানায়। এখনও পর্যন্ত ওই ১১ জন ছাত্রকে খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন। কী কারণে তারা হোমে ফেরেনি সেই নিয়ে চিন্তিত সকলে। ইতিমধ্যেই হোম কর্তৃপক্ষ সকল অভিভাবকদেরকে ডেকে পাঠানো হয়েছে। একে একে অভিভাবকরা আসতে শুরুও করেছেন। জেলা প্রশাসক রাজশ্রী মৈত্র হোম কর্তৃপক্ষের সাথে দেখা করতে আসবেন বলে জানা গেছে। কতগুলো ছেলেকে আমরা দেখতে পাচ্ছি না, ওরা সম্ভবত পালিয়ে গেছে। আর এটা হচ্ছে হোমের ছেলেদের একটা টেন্ডেন্সি যে ওরা যে কোনো উপায়ে চলে যায়। এর আগেও এক একজন গিয়েছে, তো তখন আমি ওই ছেলেদের নিয়ে এবং কিছু মাস্টারমশাই নিয়ে ক্লাসগুলোতে যাই এবং দেখি যে সত্যি সত্যি ওরা চলে গেছে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।